করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে বারবার ঘরে বাইরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সেফ গার্ড প্লাস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুমোদিত ফর্মুলায় তৈরি সেফ গার্ড প্লাস আমার আপনার সবার পছন্দ। ব্যবসায়িক যোগাযোগ 9830521539 অথবা 9163584489 অথবা 9830322439। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, হাবড়া থানার বিড়া এলাকার বাসিন্দা শরীফুল মণ্ডল এবং স্ত্রী নিবেদিতা মণ্ডল বহুদিন ধরে আলাদা থাকতেন। তাদের মেয়ে 13 বছরের সোনালী মণ্ডল কখনো মায়ের কাছে, কখনো আবার বাবার কাছে থাকতেন। গত বৃহস্পতিবার মাসলান্দপুর খেজুরবাগান এলাকায় শরীফুল গিয়ে তার মেয়ে সোনালীকে দাসপাড়ার মাঠের ভেতর নিয়ে যায় এবং সেখানে তাকে পেটে চাকু মেরে খুন করে। আহত হলে সোনালীকে প্রথমে বাউগাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে বারাসাতে রেফার করা হয়। স্থানীয় বাসিন্দারা শরীফুল মণ্ডলকে ধরে এবং বেধড়ক মারধর করার পর মাসলান্দপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। এসছে নাকি সকালবেলায়? আমরা দেখিনি, আমি যখন দেখেছি তখন 8টা বাজে। তো তারপরে বাড়ি এসেছিল? না, বাড়ি ঢোকেনি, এই লাইনের উপরে বসেছিল। আপনারা ঘটনাটি কখন শুনলেন? এই তো একটু আগে, ওই আমার মেয়েও ছিল সাথে, আমার মেয়েকে নিয়ে গেছিল, আমার মেয়ের সাথে নিয়ে গেছিল। ওই পুলিশ আসলো আমার মেয়েকে নিয়ে, তাই জানলাম। তারপরে ফাঁড়িতে গিয়ে দেখি ধরেছে, আর ফাঁড়ির থেকেই বললো যে বারাসাত হসপিটালে তোমরা যাও। কি ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা কি ঘটেছে এখন বলতে পারবো না। আপনারা কি, আপনারা কি শুনেছেন? আমরা শুনেছি যে পেটে চাকু মেরেছে, আর যে মেরেছে সেও শিকার খেয়েছে। কে মেরেছে চাকুটা? ওর বাবা। বাবার নাম কি? আশরাফ। নিয়ে গেছিলো আর বলছে দূরে দাঁড়া, আমি দূরে গিয়ে ওখানে বসেছিলাম। আমি ভাবছি দিদি, এই দিদিকে সাপে টাপে তাড়া করবে, তাই দেখি। তারপরে দেখি এই যে পেটের এইখানে খুন চাকু ঢুকাইছে। কোথায় নিয়ে গেছিলো দিদিকে? কতদূর নিয়ে গেছিলো জানি না। ওটা ফাঁকা মাঠে নিয়ে গেছিলো? কত দূর এখান থেকে, কত দূর হবে বল? বেশি কাছে না। তারপরে তুমি ওই কি দেখলে? তারপরে ওই ওই যে দুটো কাকা এসে ডাকে খুন করেছে, তারপর আমি দৌড় মেরে এসে দেখেছি যখন চেঁচিয়েছে না।